আজকের প্রধান মেহমান চরমুনার সম্মানিত নায়েব আমির জিদুল মালিকুম ওলামায়ে কেরাম দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন চারটা কাজ যারা করে তাদের জান্নাতে যেতে কোনো বাধা নাই কামিয়াব বন গয়া ফলাহ পা লিয়া চারটা কাজ এক নম্বর যারা বিনয় সহকারে খুশু খুজু সাথে যারা নামাজ পড়ে যারা নামাজি তারা জান্নাতি বাজে কথা যারা সারি দিল লগ্নবাদ বাজে কথা যে কথা এক দুই ঘন্টা বললে এক ফোঁটা রস বের হয় না বাজে কথা দুনিয়ার লাভ নাই আখেরাতের লাভ নাই গল্প গুজব এই বাজে কথা বাজে কথা যারা সারি দিল তারা জান্নাত লাভ করলো যারা সম্পত্তির যাকাত দিল হিসাব করি যারা মালিকের হিসাব সাহেবের হিসাব যারা যাকাত দিল তারা জান্নাত লাভ করলো লজ্জাস্থান শরমগা দুই পায়ের মাঝখানের জায়গা কোরআন শরীফ হাদিস শরীফ দুই পায়ের মাঝখানের জায়গা যারা হেফাজত করলো তারা জান্নাত পেয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাত ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন চারটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন আশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে চার রাকাত ইমামের পিছনে বাকিগুলো তো ওয়াজিব সুন্নাত আমরা পড়ে পড়ব মাগরিবের পর থেকে রাত একটা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব এশারের চার রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করলে একই সওয়াব মান সাল্লা আল-আশা ফি জামাআতিন ফাকআন্নামা কামা আল-লাইলা কুল্লাহু কামা নিসফাল লাইল অর্ধরাত নামাজ পড়ার সওয়াব মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফজরের দুই রাকাত নামাজ ইমামের পিছনে যারা আদায় করে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন নামাজ বেনামাজ আল্লাহর দুশমন নামাজ ধরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও সাহাবীদের কাঁধে হাত দিয়ে নামাজ আদায় করেছেন যুদ্ধের ময়দানে এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে আগে আইনে লড়াই ইমে আগের বক্ত নামাজ কেবলা রো হো কে জমি বুসো হই কোমে হেজাজ কোমে হেজাজ মানে সাহাবা হেজাজের বাসিন্দারা জমি বুস মাটিতে সজিদে দিয়েছে এক দলে যুদ্ধ করে আরেক দলে নামাজ পড়ে নামাজ নামাজে মজা আছে বেনামাজের নামাজের মজা বুঝে না মহাকবি ইকবাল বলেন যে আমার কপালে সজিদে আসার খায় হাজারো সজিদে তড়প রহি হে মেরে জবিনে নায়াজমে আমার বিনয়ের কপালে হাজার সজিদে আসার খায় মাটি তালাশ করে কোথায় মাটি আছে তুজি কে আমি লেগা নামাজমে তেরে দিল হে তো সনম আসে না তোমার দিলের ভিতরে তো খোদা নাই বুতপরস্তি সনাম আসে না তুজি কে মিলে গা নামাজ মে আসুন নামাজ ধরি আল্লাহ দরবারে সজিদা দি জান্নাতের দরজা খুলে যাবে এই আয়াতের তাফসীর আছে হযরত মূসা আলাইহিস সালামের জমানা একদিন এক মহিলা আসলো কাঁদি কাঁদি বাকিয়ান হাজিনান এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নি ইরতাকাবতু জম্বর আজিম
আমি একটা বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, আই হ্যাভ কমিটেড গ্রেট ক্রাইমস, গ্রেভ অফেন্সেস, আল্লাহর দরবারে আমার কোনো তওবা আছে? হযরত মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, মা জামবুকে কি গুনাহ করেছো? মেয়েটা কাঁদতেছে, বলল ইন্নি জানাইতু, আমি জানা করেছি, সেক্সুয়াল ইন্টারকোর্স আউট অফ ওয়েডলক, বিয়ের বন্ধন ছাড়া, স্বামী আমার নয়, এটা আমার স্বামী নয়, আমার বন্ধু, তার সাথে আমি যৌন মিলন করেছি এবং ফকাতুল তুহু, আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলেছি, কারণ এই বাচ্চাটা বাঁচি থাকলে মানুষ আমাকে কেউ বউ বানাবে না, আমার বিয়ে হবে না, এই জন্য আমি বাচ্চাটাও মেরে ফেলেছি। এখন আমার দিল কাঁদে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মূসা আলাইহিস সালাম বলেন, উখরুজি ইয়া ফাজরা, হে ব্যভিচারিণী কলঙ্কিনী, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আসমান থেকে আল্লাহর গজব নামার আগে। ফখারাজাত মিন ইন্দিহি মুনকাসিরাতাল কলব, ভাঙা কলিজাল ওই মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ওই তিন রাস্তার মাথায় গেল। ফানাজালা জিব্রাইল, এই মুহূর্তে জিব্রাইল ইসলাম আসলেন, এসে হযরত মূসা আলাইহিস সালামকে বলে, সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল, লিমারাতাত্তার তায়েবা, তওবাকারিণী এই মহিলাকে আপনি ফেরত দিলেন কেন? এ তো তওবা করতে আসছে। আমা বজাত্তা শররাম মিনহা, ওই মহিলার চাইতে আরো বড় পাপি আপনার ডানে বামে কি নাই? তাদেরকে তো আপনি তাড়িয়ে দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে হযরত জিব্রাইলের কাছে জানতে চাইলেন, মন শররাম মিনহা, এই মহিলার চাইতে আরো বড় পাপি তারা কারা? ফকালা জিব্রাইল, তারিকুস সালাতে আমেদান মুতাআম্মেদান, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় না, নামাজ পড়ে না, তারা খুনির চাইতে বড় খুনি, জানাকারের চাইতে বড় জানাকার। অতএব আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাদা সালাতিল মকতুবা, বাদা সালাতিল মফরুজা, আর কোনো দামি নামাজ আছে? ফজর জোহর আসর মাগরিব তো ফরজ নামাজ, এগুলো ছাড়া? হযরত বলা আছে, সালাত ও জৌফিল লাইল, শেষ রাতের নামাজ। চরমোনের মাদ্রাসায় দুটো মাদ্রাসা আছে, ওখানে হাজার হাজার ছাত্র থাকে, এশারের পরে ঘুম, রাত সাড়ে তিনটায় সবাই উঠে আল্লাহ দরবারে কাঁদে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহ ইকবাল বলেন, পয়সাওয়ালা হতে পারো, নামি দামি হতে পারো, কোটি টাকার মালিক হতে পারো, শেষ রাতে উঠে চোখের পানি না ফেললে কবরে হাত যাবে খালি। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, কুচ হাত নেই আতা বে আহ শহর গাহি, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি না করলে কবরে হাত যাবে খালি। আল্লাহ তাআলা আমাদের নামাজে হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, বাজে কথা যারা ছাড়ি দিল, লগবাবাত, লায়ানিবাত, টকিং উইদাউট এনি সিগনিফিকেন্স, যে কথার কোনো তাৎপর্য নাই, এ কথা যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। ফেসবুক বাজে বাজে কথা লেখি, ঘন্টার পর ঘন্টা কথা লেখি, এক কথার পাঁচ জবাব দিই, এগুলো বাজে কাজ। ফেসবুকে গুতাগুতি বাজে কাজ, এই বাজে কাজ যারা ছাড়ি দিল তারা জান্নাতের মালিক হয়ে গেল। হযরত আল্লামা মাওলানা সানাউল্লাহ আমৃতসারি, যিনি তাফসীরে মাজহারি লিখেছেন, মালাবুদ্দা মিনহু লিখেছেন, ওনার বাড়ি দিল্লি, আমরোহা, কিন্তু থাকতেন দিল্লিতে, উনি একবার জোহরের অজু বানাচ্ছিলেন, দুটা ছেলে আসছে আফগানিস্তান থেকে,
আফগানিস্তান থেকে আসি বলতেছে এত বড় হাউস ওযু বানানোর যে হাউস এত বড় হাউস তো কোথাও দেখি নাই এটা আমাদের কাবুলেরটা বড় হবে একজন বলতেছে আরেকজন বলতেছে নয় দিল্লিরটা বড় হবে এগুলো হযরত অমৃতসরি ওযু বানাওয়ার সময় এগুলো খেয়াল করছে এ তর্কাতর্কি করতে করতে নামাজ দুই রাকাত চলে গেছে তো নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য মুসাফা করার জন্য গেছে হযরত দেখে চিনে ফেললেন বলল আগে হাউস কোনটা বড় এটা ঠিক করো দোয়া নিবা পরে এগুলো হচ্ছে বাজে কথা দিল্লিটা বড় হলো অসুবিধা কি কাবুলটা বড় হলো অসুবিধা কি শেখুল ইসলাম আল্লামা তকি উসমানি বিশ্বের এই মুহূর্তে অনেক বড় মুফতি ওনার কাছে রাত ১২টায় একজন ফোন করে বলে হুজুর আসহাবে কাহাফের যে কুত্তার কথা আছে কুত্তার গায়ের রং কোনটা কালা দলা না ছাই রং হযরত তকি উসমানি সাহেব বলেন আর কোনো মশলা নাই দুনিয়ায় কুত্তার রং যাই হোক এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেন নাই তুম কেউ বাল সে খাল নিকালতে হো সুলরে যদি সাজতে যান কিছু থাকবে না এগুলো বাজে কথা আসুন বাজে কথা ছাড়ি দিই ফেসবুকে গুতাগুতি বাজে কাজ এগুলো ছাড়ি দিই তাহলে জান্নাতের মালিক হয়ে যাব এবং আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন যাকাত ফাঈলুনের দুই তাফসীর এক যারা যাকাত দেয় ফাঈলুনের আরেক তাফসীর যাদের দিল পরিষ্কার দিল পরিচ্ছন্ন দিলের ভিতর কদুরত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক মানুষ আসে বলে ইয়া রাসূলুল্লাহ বেশি মানুষ ব্যস্ত যাবে কোন আমলের বরকতে হযরত বলেন দুই আমল বিসালামতে সুদুরিহি মুসাখাবাতে আনফুসিহিম যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর ভিতরে পেস নাই হিংসা নাই বিদ্বেষ নাই কদুরত নাই অন্তর একেবারে পরিষ্কার হার্ট ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ কন্টামিনেশন অন্তর পরিষ্কারওয়ালা মানুষ সাদা সিধা মানুষ আর মানুষকে দান করে চাইলেই কিছু দেয় সাখাওয়াতে আনফুস এই মানুষটাই বেশি জান্নাতে যাবে যারা জটিল কুটিল যারা হাত বাঁধা জাকাত দেয় না সাদা দেয় না খরাত দেয় না মসজিদ মাদ্রাসায় দেয় না তারা জান্নাত থেকে বহু দূরে চলে যাবে বাইদু মিনাল জান্না বাইদু মিনার রহমা হাদিস অতএব আমরা জাকাত দেব জাকাত দেব অন্তর পরিষ্কার করব অন্তর পরিচ্ছন্ন করব সাফ করব অন্তর হিংসা বিদ্বেষ কিনা বকজ এগুলো আদাবত এগুলো আমরা অন্তর রাখবো না অন্তর পরিষ্কার করে ফেলব সব মানুষকে মহব্বত করব জান্নাতে যাবার উসুল আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন যারা সম্পত্তি জাকাত দেয় যাদের সাড়ে সাত তোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যাদের সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়না তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ টাকা বাংলাদেশে ৭৬,০০০ টাকা হবে রূপার দাম উঠানামা করে সারা বছর খাওয়া দাওয়া করার পরে কর্জ টর্জ দিই স্কুলের ফিস দিই মাদ্রাসার ফিস দিই ৭৬,০০০ টাকা থাকলে উদ্বৃত্ত থাকলে সারপ্লাস থাকলে তাকে জাকাত দিতে হবে ১,০০০ শতকরা আড়ে টাকা হারে ১,০০০ টাকায় ২,৫০০ টাকা জাকাত দিতে হবে জাকাত যারা দেয় আপনি ২০২২ সালে জাকাত দেন ২৩ সালে আপনার সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন আর যারা জাকাত দিবে না ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন কোরআন শরীফ এই সোনা চাঁদি আল্লাহ গরম করি কপালে
গালে পেটে পিঠে সেক দিবেন দোজখের আগুনে গরম করি বলবে হাযামা কারাস্তুম লি আনফুসিকুম ফুযুকু ভালো করে মজা বুঝো এগুলো তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে বাংলাদেশের ধনীরা যদি যাকাত দেয় 30,000 কোটি টাকা এক বছরে যাকাত ফান্ডে জমা হবে যমুনা ব্রিজ বানাতে খরচ হচ্ছে 4,000 কোটি এই যে যমুনা ব্রিজ এটা টাঙ্গাইল থেকে ওদিকে গেছে সিরাজগঞ্জ জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার 4,000 কোটি আর এক বছরে যাকাত উঠে সবাই যদি দিতে 30,000 কোটি এখন যাকাত মানুষ দেয় না ইল্লা মাশাআল্লাহ যাকাত হিসাব করে দিতে হবে এই আয়াতের তাফসীর আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আছেন এই মুহূর্তে জিব্রাইল ইসলাম আসলেন কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকা সাদাকা মানে যাকাত আল্লাহ তাআলা বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাদের টাকা দিছি পয়সা দিছি দম দিছি দৌলত দিছি শিল্প কারখানা দিছি ইন্ডাস্ট্রি দিছি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ এন্টারপ্রাইজেস আমি যাদেরকে দিছি তাদের কাছ থেকে হিসাব করি যাকাত নেই গরিব দুঃখী অন্ধ পঙ্গু তাদের ভাগ করে দেন খুদ আমওয়ালিহিম সাদাকা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ছুটি দিলেন সাহাবায়ে কেরামকে ডাকি বললেন একজনের ওটের খামার আছে আর একজনের ছাগলের খামার আছে আমি দুইজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তারা অনেক টাকার মালিক আমার চিঠি নিয়ে যাও হিসাব করে যাকাত নেই নিয়ে আসো বাইতুল মাল গরিব মানুষের মাঝে আমি ভাগ করে দেব এটা আল্লাহর অর্ডার গেছেন ওটের মালিক পরহেজগার দিনদার চিঠি পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল চিঠি দিয়েছেন আমার কাছে আপনারা আমার খাওয়ার বাড়িতে ঢুকি কতটা উঠতাইলে এটা ছাগল জাকাত দিতে হয় শরীয়তের বিধান আছে এভাবে নিই আপনারা নিয়ে যান হজরতের এই চিঠি আমার জান্নাতের টিকিট মোনাফেক আছে দুনিয়ায় আছে না নাই মোনাফেকের দাড়ি আমার সাথে লম্বা মোনাফেকের টুপি আমার সাথে আরো বড় মোনাফেক মিষ্টি মিষ্টি কথা বলে মৌমে শেখ ফরিক বগল মে ইট মুখ মিষ্টি বগলের তলে ইটের টুকরা এদের নাম মোনাফেক সামা রোজা থাকে সাল্লা নামাজ পড়ে জামা আল্লাহ মুসলিম মেশকাত শরীফের হাদিস নিজকে মুসলমান বলে দাবি করে আসলে সে মোনাফেক মিথ্যা কথা বলে আমানত খেয়ানত করে ফেলে একজনের কথা আরেকজনের বেছে মোনাফেক আছে না নাই আছে ইসলামের 1,500 বছরের ইতিহাসে দুশমন ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মোনাফেকরা মোনাফেক চিনা যায় দুশমন চিনা যায় মোনাফেক চিনা যায় না মোনাফেকের মাথার টুপি আছে কি করে চিনব দুশমনে ছুরি মারে পিঠে মোনাফেক ছুরি মারে বুকে মোনাফেকের জায়গা জান্নাতে নাই মোনাফেকের জায়গা জাহান্নামের অতল তলে মোনাফেক হযরতের জামানায় ছিল মোনাফেক আমাদের জামানায়ও আছে এ সমস্ত মোনাফেকদের চিন্তা হবে আমাদের হুজুরের জামানায় সালাবা ইবনে আবি হাতিব সালাবা দুজন সালাবা ইবনে হাতিব সালাবা ইবনে আবি হাতিব সালাবা ইবনে হাতিব বদরের যুদ্ধের সাথী আর সালাবা ইবনে আবি হাতিব মোনাফেক ইবনে কাসির আছে তাফসীর ইবনে কাসির আছে চিঠি নিয়ে সাহাবায়ে কেরাম গেছেন দুজন যাকাত দাও এটা আল্লাহর অর্ডার চিঠি পাই আফসোস করতেছে হায় হায় দু চারটা পয়সা একটু নাড়াচাড়া করি বলে আল্লাহর রসুল আমার উপর ট্যাক্স ধার্য করে দিলেন নাউজুবিল্লাহ যাকাত ট্যাক্স নয় এই সালাবা ইবনে আবি হাতিব বছর দুয়েক আগে আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার দন্দলত বাড়াই দেন
হযরত বলেন এরকম দোয়া তো আমি কোনোদিন করি নাই। টাকা দাও, পয়সা দাও, গপ দাও, স্কুটার দাও, হুন্ডা দাও, একথা তো কোনোদিন বলি নাই। আমি বললে ওহদের পাহাড় আল্লাহ সোনা বানাই দিবেন। তখন এই মোনাফেক বলে পরদিন আছে, আবার আসছে, হুজুর গতকালও বলছি আজকেও বললাম, একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন দন্দলত বাড়াই দিন, নিজের জন্য নয়, লানা সাদ্দাকান না ওয়ালা নাকুনান না মিনাস সালিহিন। এ বললাম আমি তাকিদ, আরেকবার নুনে তাকিদ, বানুনে সখিলা, এগুলো মাদ্রাসার ছেলেরা বুঝে, ডবল তাকিদ, অবশ্যই অবশ্যই লানা সাদ্দাকান না, আমি সদকা দেব, জাকাত দেব, গরিব মানুষের গরমাজি দেব, যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়ে দেব, লানা সাদ্দাকান না, জরুর বি জরুর দেঙ্গে হাম ওয়ালা নাকুনান না মিনাস সালিহিন, নাকার মানুষের দলভুক্ত হয়ে যাব। হযরত দোয়া করলেন মদিনার মসজিদের ভিতরে, ইয়া আল্লাহ সালাবারে ধনী বানাই দিও, রিজিক দাও, আল্লাহর রসুলের দোয়া। মুহূর্তের ভিতরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ছাগলের খামার বাড়ি ছয় মাসের ভিতরে উই পোকার মতো ছাগলে বাচ্চা দিয়ে খামার ভর্তি হয়ে গেল। তো খামার নম্বর ওয়ান, ছয় মাস পরে ছাগল বেশি উৎপাদন, বরকত, আরও দূরে তিন মাইল দূরে আরেকটা খামার নম্বর টু, খামার নম্বর থ্রি, তো এভাবে তিন সাইডটা হয়েছে। আগে তিন রাত তিন ওয়াক্ত মদিনার মসজিদে আসত সালামা, টাকা বেশি হওয়ার পর এই ছাগল টাগল ইম্পোর্ট করে এক্সপোর্ট করে গুস্ত বেছে, এগুলো করতে করতে নামাজ পড়ার টাইম নেই, জুমাতে আসত, এক সময় জুমাতেও আসে না। এ কোরআন শরীফ তাফসীর, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আইনা সালাবা, আজকে বহুদিন যাবৎ সালাবাকে দেখি না, কোনো অসুস্থ হয়ে গেল কিনা তার খোঁজ খবর কি তোমরা রাখো? সাহাবায়ে কেরাম বলল, হুজুর অসুস্থ হয় নাই, টাকা হয়ে গেছে, বেশি টাকার মালিক হয়ে গেছে, নামাজ পড়ার টাইম নেই। তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, হাই সালাবা কে লিয়ে আফসোস, হাই সালাবা কে লিয়ে আফসোস। আমি তো তার জন্য দোয়া করতে চাই নাই। চিঠি নিয়ে যখন গেছে কেবল বলে হাই হাই হাই। মুনাফিকদের কলিজা শক্ত, দুঃখী অভাবগ্রস্ত মানুষের কান্না তাদের হৃদয় স্পর্শ করে না, দেয় নাই, চলে আসছে। ওটওয়ালা জাকাত দিল, ছাগলওয়ালা জাকাত দিল না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি আল্লাহর উপর সারি দিছি। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে দু চার দিনের ভিতরে। সালাবার মামা বসা ছিল ওখানে মদিনার মসজিদে, হযরত এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন, যে আল্লাহর কাছে ওয়াদা করে লানা সাদাকান্না ওয়ালা নাকুনান মিনাস সালিহিন, আল্লাহ যখন তাকে সম্পত্তি দেয়, টাকার মালিক বানায়, বখিলু বিহি দিতে চায় না, টাকার জন্য করলে মরিদুন, মুখ ফিরে ফেলে। সালাবার মামা রাতের বেলা ঘোড়া চালাই মরুভূমিতে গেছে, বাগিনের ঘরের দরজা নক করলো, আঘাত করলো, উঠ বেটা উঠ, তোমার জন্য কোরআন শরীফের আয়াত নাজিলেছি, তুমি যাকাত দাও নয়। পরদিন সকালবেলা পাঁচশো ছাগল, তাহলে কয় হাজার লাখ ছাগলের মালিক, কত ছাগল, তো একটা ছাগল জাকাত দিতে হয়, শরীয়তের বিধান আছে। পাঁচশো ছাগল লই দশ বিশ জন রাখাল মালিক লই মদিনায় হাজির। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখে মদিনার মসজিদের উঠান সব ছাগল। হযরত বলেন, কি ব্যাপার, যুদ্ধ নাই, গনিমত নাই, কিছু নাই, ছাগল আসলো কোত্থেকে? সালাবা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠি পাইছিলাম, একটু দেরি হয়ে গেল, যাকাত দেওয়ার জন্য ছাগল নিয়ে আসছি। হযরত বলেন, আল্লাহ আমারে মানা করে দিছেন, তোমার যাকাত যেন আমি না নিই। অনেক কান্নাকাটি করছে, হযরত বলেন, না, নতুন কোন আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি তোমার যাকাত নিতে পারবো না। ফেরত গেল, এক দুই বছর পরে হযরত ইন্তেকাল করলেন। দুই বছর হযরত ওমর ক্ষমতায় ছিলেন, দুই বছর, দুই হাজার ছাগল নিয়ে যাকাত নিতে আসছেন, দুই হাজার ছাগল নিয়ে। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল, না, আমি কি করে যাকাত নিই, জিব্রাইলের সাথে তো আমার কথা নাই। হযরত ওমরের জামানায় বলেন, হযরত আবু বকর, না, আমি কি করে যাকাত নিই?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাবা মারা গেছে যাকাত ছাড়া, তার সমস্ত সম্পত্তি তার আযাবের কারণ হয়ে গেছে। অতএব ইসলামের ইতিহাসের শিক্ষা, আমরা যাকাত দেব, হিসাব করে ব্যাংকে কত আছে, ডিপোজিট কত আছে, সোনা কত আছে, প্রভিডেন্ট ফান্ডে কত আছে, আমার বউয়ের কাছে কত আছে, সব হিসাব করি, পাইপে করি যাকাত দেব। আগামী বছর আল্লাহ তাআলা আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন যারা শরমগা লজ্জাস্থান, যেটাকে আমরা ডাকি রাখি, এটা যারা হেফাজত করলো, সেভ করলো, সংরক্ষণ করলো, খেতি যেটা দামি, ফসল যেটা দামি, ফ্রুটস যেটা দামি, এটার ঘিরে বেড়া শক্ত দিতে হয়। মূলা বেগুনের খেতি হালকা করি বাঁশ দিয়ে দিলে হয়, আঙ্গুরের খেতি, অস্ট্রেলিয়ার লাল আপেল, আমেরিকার সাদা আপেল, এটার ঘিরে শক্ত। ফেন্সিং হাট, দামি জিনিসের প্রতি লোভ বেশি, ফসলে যদি সাগরে মুখ দেয় ফসল আর হয় না, কাঁঠালে যদি সোরের হাত লাগে কাঁঠাল আর বড় হয় না, শরমগাতে যদি অন্যজনের হাত লাগে এই শরমগা বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফুরুজিহিম হাফিজুন, ফরাজের বহুবচন ফুরুজ, লজ্জাস্থান শরমগা যারা হেফাজত করলো কামিয়াব বন গিয়া, তারা জান্নাত পেয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াজ বনলি মা বানে লাহিয়াহি ও মা বানে রিজলাইহি, কোন মুসলমান ছেলে কোন মুসলমান মেয়ে যদি আমার গ্যারেন্টি দেয় যে আমি বালক হওয়ার পর থেকে লেহাইয়া দাড়ি দাড়ি এখানে উঠে এখানে দাড়ি উঠে মা বানে লেহাইয়াহি, দুই দাড়ির মাঝখানে খালি জায়গা জিববে, অবাইনে রিজলাইহি ঠ্যাং, রিজলুন মানে পা, রিজলাইন মানে দুইটা, দুই পায়ের মাঝখানে খালি জায়গা, আমি নাফরমানি করি নাই, আল্লাহ রসুল নারাজ হয় এরকম কোনো কাজ করি নাই, একথা যদি আমারে বলতে পারে আজমল্লাহুল জান্না, আমি মোহাম্মদ তাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম। আমরা আল্লাহরে জবাব দিতে পারবো না, কিসের ভালোবাসা, মহব্বত কিসের, ডার্লিং, সুইটহার্ট, এগুলো কি বিয়ে করে ফেলবো, ছেলে যখন বড় হয় বউ লাগে, মেয়ে যখন বড় হয় জামাই লাগে, এটা দোষের কিছু নয়। পেটে খিদে লাগলে ভাত খাবো, পিপাসা লাগলে পানি খাবো, যৌন ক্ষুদে লাগলে বিয়ে করব, তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন বিয়ে করো। মান তাযাওয়াজা বাইহাকি, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, যেই মেয়ে যেই ছেলে বিয়ে করে ফেলল তার ষোলো আনা ইমানের ভিতরে আট আনা ইমান পাক্কা হয়ে গেল। ইমানকে যদি ষোলো আনায় ভাগ করি, একশো ভাগ করি, বিয়ে করি ফেললে পঞ্চাশ ভাগ কামিয়াব। ফলিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি জীবন আল্লাহরে ভয় করো, ঘরে বউ আছে বাইরে নজর নাই, ঘরে জামাই আছে বাইরে নজর নাই, একশো ভাগ ইমানের মালিক হয়ে যাব। বিয়া বিয়া ইবাদত, বউকে আদর করা ইবাদত, বউর জন্য কসমেটিক্স, শাড়ি, লাল শাড়ি, লাল গোলাপ, এগুলো কিনে নিয়ে আসা সৎকার স্বভাব। আর দালাইল নবুয়া আর সুনানুল কুবরালিল বাইহাকি, হাদিসের কিতাবে আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ খুব কোটিপতি অথবা বিদেশে থাকে, আমেরিকায় থাকে, জার্মানিতে থাকে, বহুদিন পরে টাঙ্গাইলে আসছে, ঘাটাইল, কালিহাতি, বাসাইল,
মধুপুর প্রাইভেট কারে করে যাইতে যাইতে কুড়ি হাজার রাস্তার দুই পাশে মসজিদে করি, মাদ্রাসায় করি, করি এতিমখানায় করি, হসপিটালে করি, একেবারে এখান থেকে শুরু করি একেবারে মধুপুর পর্যন্ত দিয়ে গেল। কুড়ি হাজার করি, সব পাবে, সবকা দাম খায়রাত সব পাবে। তারপরে টাঙ্গাইল শহরে আসি, 20,000 টাকার বাজার করে নিল, বউর জন্য শাড়ি, কসমেটিক্স, লিপস্টিক্স, মেয়েদের জন্য স্যান্ডেল, বাবার জন্য লুঙ্গি, মায়ের জন্য শাড়ি, আরও কিছু ইলিশ মাছ সহ 20,000 টাকার বাজার করে ঘরে গেল। হজরত বলেন সোয়াব পাইবে। তবে এক নম্বর কোনটা, এই যে নাক আমল করলিয়া মসজিদ দিলা, মাদ্রাসায় দিলা, এতিমখানায় দিলা, মেয়েকে বিয়ে দিতে পারা তারে দিলা, হাসপাতালে অসুস্থ মানুষকে দিলা, ঘরের বাজার করে নিয়ে আসলা, এক নম্বর কোনটা? হজরত বলেন আল্লাহ জি আনফক্তাও আলা আহলিক, বিবি বাচ্চার জন্য যেটা খরচ করেছ সেটা সিরিয়াল এক নম্বর। অতএব আমরা যে ঘরে বাজার করি, আমি নিজে করি, ইলিশ মাছের দাম বেশি। এই দিন 2,650 টাকা দিই একটা বড় ইলিশ মাছ নিয়েছি, কাটা কুটার পরে দেখিছি একেবারে কম। তারপর আমার বউ আছে, আমার আহলি আছে, আমার বাচ্চারা আছে, তাদের খাওয়াইলাম, নিজেও খেলাম, ডিমও আছে, সৎকার সওয়াব পাবো, মজায় মজা, সওয়াবে সওয়াব। আপনি যে বউরে আদর করবেন এটা সওয়াব হিসাবে আমল নামায় লেখা হয়ে যাবে। এক সাহাবি রসুলকে বললেন, ইয়া রসুল্লাহ, বউর সাথে ঘুমাইলে বাচ্চা জন্ম দিলে সওয়াব আসেনি? হজরত বলেন জানা করলে গুনাহ আসেনি? সাহাবা বলেন, ইয়া রসুল্লাহ, কত বড় গুনাহ, কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। হজরত বলেন যে কাজ শরীয়তের বাইরে করলে গুনাহ হয়, শরীয়ত মতে করলে এটা সওয়াব হয়। আমরা তো বউকে মারি, বউ মারে নাই, বউ কিলে নাই, এরকম মানুষ সমাজে খুব কম আছে। হাদিস শরীফ রিয়াজুস সালেহীন হাদিসের কিতাব ইমাম নববীর, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদেমান ওয়ালা ইমরাতান, জীবনে কোনোদিন কাজের ছেলে কাজের মেয়ে নিজের বউকে বিবিকে আল্লাহ রাসূল মারেন নাই। চিন্তা করে দেখেন, নিজের বিবিকে কোনোদিন মারেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত বলেন লা তুকাব্বি লা তাদরিবিল ওয়াজহা, সাহারে টাহারের উপর মারিবে না, খারাপ ভাষায় বউকে গালি দিও না, তোমার শরম থাকা উচিত, দিনের বেলা বউকে আদর করো, রাতের বেলা বউরে বুকে নাও, তোমার লজ্জা নাই, তুমি নির্লজ্জ। হাদিস, বিয়ে করে ফেলো, বিয়া ফুর্তি আনন্দ, সুন্নত রসুল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সারা সমস্ত নবী বিয়ে করছেন। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন কাবলিক ওয়া জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান, আল্লাহ তাআলা বলেন হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার আগে আরো অনেক নবী রসুল পাঠাইছি, আমি তাদের বিয়ে করে দিয়েছি, তাদের বাচ্চা কাচ্চা আছে, আপনি বিয়ে করুন। তো ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই, ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই, থানভীর রহমতুল্লাহ কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বিয়ে করছেন, কিন্তু এমনি জোয়ান খেলে করেন নাই। আচ্ছা, তো সমস্ত নবী বিয়ে করছেন, তাদের বাচ্চা কাচ্চা আছে, এবং বাচ্চাদের আদর করা, নাতিদের আদর করা সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এগুলোর উপর আমল করব এবং বিয়ে করব, বউকে মারব না, এমন আদরের মানুষকে কী করে মারি, এমন মহব্বতের মানুষকে মারি কী করে? আমাদের স্নেহে মায়া নাই, মমতা নাই। আল্লাহ তাআলা আমাদের বউয়ের সাথে ভালো ব্যবহার করার ইজদাওয়াজ জিন্দেগি আল্লাহ তাআলা উলফত ওয়ালা জিন্দেগি হিসাবে কবুল করুক, আমিন। বিয়ে করে ফেলব। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, কোরআন শরীফ, ইয়াউযু মিন আফসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আমরের সিগা কুল, বলুন তারা যেন সুগ্নিসি করে ফেলে, রাস্তা যে কলেজে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, নাইয়র যায়, বাপের বাড়ি যায়, ওর দিকে যেন না তাকায়, সব জন্য নিচে করে ফেলে, একর জমিনের অফসারি ওয়াই হাফাজ ফুরুজাহুম, শরমগারে হেফাজত করো।
কুল্লিল মুমিনাত ইমানদার মেয়েদেরকে বলুন ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না তারা যেন সুকনিসি করে ফেলে শরমঘরে হেফাজত করে এগুলো মানামানি নাই প্রেম ভালোবাসা মোহাব্বত ডার্লিং সুইটহার্ট এগুলো চলতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন যাদের ঘরে বউ আছে অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম যাদের ঘরে স্বামী আছে অন্য ছেলের সাথে পরকীয়া প্রেম আল্লাহ তাআলা গজব দিয়ে আমাদের শেষ করে দিবেন আজ থেকে 5000 বছর আগে কোরআন শরীফে আছে আজ থেকে 5000 বছর আগে ওদিকে ইসরায়েল এদিকে জর্দান উর্দুন আরব দেশ মাঝখানে একটা জায়গা আছে সুদুম কমেলুত ওই এলাকার নবী ছিলেন হযরত লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাইফুত একই জামানার নবী যে সমস্ত অল্পবয়স্ক ছেলে গোফ মুস মহজ গোফ গজায় নাই দাড়ি গজায় নাই তাদের লই সাইড দোকানে আড্ডা মারা হারাম তাদের নিয়ে পদ্মার ওই পারে যাওয়া হারাম দুই পুরুষ এক বিছানায় থাকা হারাম ইলা জানিবিল ফারশ একজন ওদিকে আলাদা কম্বল একজন ওদিকে আলাদা কম্বল মাঝখানে ব্যাটারি মাইক বড় চেয়ার তাহলে এরকম এক বিছানা হলে আপত্তি নেই এক কম্বলের নিচে এক মশারির ভিতরে থাকা জায়েজ নাই একতলাতে আমরা জায়েজ নাই লুত আলাইহিস সালামের কম 5000 পাঁচ লক্ষ এরা বদমাস এরা শয়তান এরা পুরুষে পুরুষে জানা করে এ কোরআন শরীফ ওলুত ইনি ক্বালা লিকৌমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন এ কোরআন শরীফের আয়াত আছে হযরত লুত আলাইহিস সালাম তাদের ডাকিয়ে বলেন বাবারা তোমাদের যৌন উত্তেজনা বেশি তো তোমরা বিয়ে করে ফেলো না আমাদের বউ আমাদের মেয়ে আছে এই আয়াতের তাফসিরে আছে মেয়ে কি 5 লাখ মেয়ে আছে উম্মতের ইমাম পয়গম্বর উম্মতের বাপ এই জন্য বলছে আমার মেয়ে আছে আমার মেয়ে মানে আমার কৌমের মেয়ে আছে তারা এগুলো করতে চায় না পুরুষে পুরুষে জানা করে আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করে দিবেন বিয়ে যদি আপনার করতে হয় যৌন স্পৃহা যদি বেশি থাকে একটা করেন মাসনা দুইটা করেন তিনটা করেন চারটা করেন ফাইন খিফতুম আল্লাহ তা দিলে ফওয়াহিদাতান হিসাব করতে না পারলে একটা করেন কিন্তু জানা করা যাবে না বদমাশি করা যাবে না দুনিয়া শেষ শেষ দুনিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘরে আসে দুটো জওয়ান ছেলে কোরআন শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসলেন সুন্দর জামা গায়ে দেওয়া জুব্বা গায়ে দেওয়া খুব সুন্দর পরি শকল পরির মতো লাগে আসি সালাম দিয়েছেন সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মেহমান নওয়াজ অতিথি পরায়ণ আবু জাইফান বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে মেহমানের বাপ কাসারি ঘরের দরজা সাতটিয়া তাফসীর ইবনে কাসির যেদিক থেকে আসে ওদিক থেকে মেহমান যাতে ঢুকে যেতে পারে দরজা সাতটিয়া ওনারা আসছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা বসো ভিতরে যাই গোস্ত রুটি পরোটা ডিম এগুলো নিয়ে আসছেন তখন এই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মানুষ মনে করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা মানুষ না না আমরা ফেরেশতা তো তোমরা কি জন্য আসছো বলল আমরা উপর দিয়ে যাচ্ছিলাম উরসিল্লা ইলা কওমি মুজরিমিন উই হ্যাভ বিন সেন্ট টু দি পিপল অফ কালপ্রিটস যারা মুজরিম যারা অপরাধী যারা ফৌজদারি অপরাধ করেছে পুরুষে পুরুষে জানা করি যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য যাচ্ছিলাম আপনি আল্লাহর রাসূল নিচে আছেন আমরা একটু নামে আপনারা সালাম দিয়ে গেলাম বললো আমরা তো খাই না
আমরা তো পরোটা গোস্তা এগুলো খাই না, আমরা তো ফেরেশতা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওখানে তো আমার বাইফ আছে, আমার বাচ্চা কাচ্চারা আছে। বলল আমি আমরা যাচ্ছি, এখনই পৌঁছে যাব, ওনাকে যাবো, ওনার বাচ্চা কাচ্চা আমরা নিরাপদে সরিয়ে নেব, রাতের বেলা আমরা শাস্তি দেব। তো তারা বাজারের এই মাথা নামি, আসমান থেকে নামি, হাঁটে হাঁটি বাজারের ওই মাথায় লুত আলাইহিস সালামের বাড়ি। বাজারে যারা তরকারি বেছে, আলু বেগুন বেছে, তারা যখন সুন্দর বালক দেখছে, কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির মারিফুল কোরআন, সব পাগল হয়ে গেছে, শয়তান রুচি নষ্ট। যে সমস্ত মানুষে বাতের বদলে কেরোসিন তেল খায়, মাটি খায়, কয়লা খায়, মদ খায়, গাঁজা খায়, এদের রুচি নষ্ট হয়ে গেছে। যারা বিয়ে করে তাদের রুচি ঠিক আছে, যারা হারাম জাতীয় করে তাদের রুচি নষ্ট। তো যাওয়ার সময় কলা কলা ফেলি, আলু আলু ফেলি, ফুলকপি ফুলকপি ফেলি, ছেলে দুইটার পিছনে পিছনে গেছে আরামজাদার গোষ্ঠী। কোরআন শরীফ তাফসীর ইবনে কাসির, লুত আলাইহিস সালামের কাছে যায়, ওনারা বুঝতে পারছেন যে শয়তানরা আসতেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, একথা বলি লুত আলাইহিস সালামের ঘরের ভিতরে দুই ছেলেকে ঢুকে নিছে। লুত আলাইহিস সালাম তখনও জানেন না এই দুইজন যে ফেরেশতা, খুপারি দিছেন এই বাজারের শয়তান গুন্ডারা যায় দরজা ভাঙিয়ে ফেলতেছে, খুলি দিও। হযরত লুত আলাইহিস সালাম বলে কেন খুলবো, আমার ঘরের দরজা তোদের জন্য কেন খুলবো? বলো কেন খুলবো, আপনি জানেন না? খুলেন, একসময় দরজা ভাঙিয়ে ফেলতে চায়। তখন লুত আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকে যদি আমার জুররিয়াত, আমার ছেলে মেয়ে জ্ঞাতি গোষ্ঠী আজকে যদি বেশি দেখত, আমার গোষ্ঠী বরাদর কম, আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম শয়তানদের, যাদের রুচি নষ্ট হয়ে গেছে। দুজন মেহমান, তাদের এখনো পরিচয়ও জানি না, তাদের ধরে নিয়ে যেতে চায়। একথা শোনার পরে ফেরেশতারা বললেন, হে আল্লাহ রসুল, আপনি চিন্তিত হবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, মুনাজ্জামিন সামা, ওদের দরজা ভাঙতে দেন, আমরা ওদের চিকিৎসার ওষুধ নিয়ে আসছি। তাদের অরিজিনাল সুরত দড়ি পাকা ধরে এভাবে হাওয়া দিল, এ বাতাস লাগি, আগুনের হলকা লাগি, প্রত্যেকের দুই চোখ নষ্ট হয়ে গেছে। বললেন, আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার জাতির উপরে, আপনি তাড়াতাড়ি দিন থাকতে বের হয়ে যান। বউ ভালো নয়, হযরত লুত আলাইহিস সালামের বিবি ভালো নয়, লম্বা কথা, ছেলে মেয়ে নিয়ে উনি চলে গেছেন। মাগরিবের পরে সাইক্লোন, পুরুষে পুরুষে জানা, এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, আরবিতে বলে লাবাতাত। সুন্দর চেহারা দেখলে আমরা পাগল হই কেন? আমাদের কলিজার ভিতরে শয়তান আছে। কোনো কম বয়সী ছেলে নয়, ঘুরেগুলি করবেন না, আমি অসুস্থ মানুষ, অনেক রোগ, আজকে বিমানে আসছি বলে সাথী নেই, আর না হলে একটা রোগ লাগে, ওষুধ টষুধ চোখে ওষুধ দিই এসে খাই। তা আমি আমার 12 বছর আগে হাঁটাচারি থেকে ফারেক, লম্বা দাড়ি, গায়ের রং কালো, আমার খাদে এক মাসের ওস্তাদ, আমিও সেফ হয়ে গেলাম, মানুষও আমার কোনো খারাপ ধারণা করবেন না, এনা বাজার তো নেই ফোন, সন্দেহ করা গুণা, হেফাজত করবে না, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বাতাস যখন দিল, আগুনের হলকা লাগি, গুন্ডামি যারা করতে আসছিল সিঁড়িতলে চোখ শেষ। মাগরির পরে সাইক্লোন উইথ হাই ভেলোসিটি, 200 কিলোমিটার বেগে গাছ পর্যন্ত উপড়ি যায়। এশারের পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দিলেন, তোমার যে পাকা আছে বর্ডার দড়ি, সদুম দেশের বর্ডার দড়ি, পাকা গাড়ি যাও, পাকাকে নিচের দিকে ঢুকে দাও, তারপর টান মারো। শেষ রাতে কোরআন শরীফের তাফসীর, শেষ রাতে টান মারো, টান মারি, গাছ, রাস্তা, পুকুর, বিল্ডিং, ধান ক্ষেত, আলু ক্ষেত আসমানে চলে গেছে, কোনো মানুষ বুঝতে পারে নাই তারা যে আকাশে।
কিছু কুত্তা গেউ গেউ করছে, কুত্তা আন্দাজ করছে যে একটা কিছু হতে যাচ্ছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সাইতে কুত্তা বালা, কুত্তার নিজস্ব কোনো ঘর নাই, মালিকের ঘরে থাকে, কুত্তা রাতে ঘুমায় না, জিমায় এত ঘুমায় না, কুত্তা পেট ভরে খায় না, মালিকে যদি তাড়াই দিয়ে কিছুক্ষণ পর আবার মালিকের দুয়ারে আসে, কুত্তা কুত্তার পিঠে ওঠে না, ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে, কিন্তু আমরা যারা মানুষ রূপী কুত্তা আমরা কুত্তা কুত্তার পিঠে উঠি। কোরআন শরীফ লম্বা তফসির, আসুন কোরআন শরীফ ধরি, তেলাওয়াতে কোরআন করি, কোরআনের তফসির পড়ি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। উপরে তুলে নিয়ে গেছে, এবার আল্লাহ বলেন উল্টা দিও, উল্টা দিয়ে আসার মারো। মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টে দিতে বললেন কেন আল্লাহ, এভাবে তুলে এভাবে মারি দিলেও তো একজন মানুষ বাঁচে থাকার কথা নয়, তস্তস হয়ে যাবে পৃথিবী। মুফাসসিরিনে কেরাম বলছেন যারা উল্টা কাজে অভ্যস্ত তাদের শাস্তি উল্টা, করদা কমে লুতারা জেরো জবর, জের জাটা ছিল জবর বানাই দিল, জবর জাটা ছিল এটা জের করে দিল, উলট পালট মুহূর্তের ভিতরে 5 লক্ষ মানুষ আসমান থেকে আসার খাই 600 মিটার ভিতরে ঢুকে গেছে, কল কল করে খাল হয়ে গেল, খাল এখনো আছে তো। আল্লামা শেখুল ইসলাম আল্লামা তকি উসমানি সাহেবের একটি কিতাব আছে জাহানে দিদা, এই জাহানে দিদা কিতাবে আছে, তিনি বলেন আমি জর্দানে যাই, এই সাগরের নাম বাহারে মাইয়াত, মৃত সাগর, ইংরেজিতে বলা হয় দি ব্ল্যাক সি, ডেড সি, মৃত সাগর, এটা দেখে আসছি। পৃথিবীর সমস্ত খালে বিলে দরিয়ায় মাছ আছে, ডেড সিতে মাছ নাই, জর্দান নদী থেকে মাছ আসে যদি এখানে পড়ে মুহুর ভিতরে মাছ মরি যায়, সার যাদের চোখ আছে তারা আমরা দেখতে যাই আল্লাহর গজবের জায়গা। 5 লক্ষ মানুষকে লাশার মারি পাতালের ভিতরে ঢুকে দিয়েছেন, অপরাধ কি? পুরুষে পুরুষে জানা, হোমোসেক্সুয়ালিটি, সমমৈথুন, পুংমৈথুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ঘরে বউ আছে বাইরের বলই শয়তানি, ঘরে জামাই আছে অন্য পুরুষ লই শয়তানি, পুরুষ পুরুষের শয়তানি, এটা যদি কোনো জাতি করে, ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন আল্লাহ তাআলা এমন আজাব দিবেন মানুষ চোখে দেখে নাই কানে শুনে নাই, লাউদুন সামিয়াত লা খতার আলা কলবে বশার, মানুষ অন্তরে কল্পনা করে নাই এমন আজাব দিবেন। আজাব আসি গেছে, আজাব বাংলাদেশে আসছে, আজাব দুনিয়াতে আসছে, লুত আলাইহিস সালামের মতো আল্লাহ আবার আসমানে তুলে আমাদের আশারও দিতে পারেন, অথবা নতুন শাস্তি, নতুন শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, শাস্তির নাম এইডস, কি নাম? এইডস, এ আই ডি এস, এটা নতুন রোগের নাম, মাথা ব্যথা, হেডেক, টুথেক, টিক, দাঁতের ব্যথা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, এগুলো যেমন রোগ আর একটা রোগের নাম এইডস, একেবারে ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, নতুন রোগ। কোনো আল্লাহওয়ালা কোনো পরহেজগার শেষ রাতে কাঁদে হারামের কাছে নাই, চোখ নিচে করে রাখে, তার এইডস হবে না, এইডস হবে গুন্ডার, এইডস হবে সান্ডার, এইডস হবে পান্ডার, এইডস হবে মাস্তানের। রাতের বেলা জানা করলেন, ফুর্তি করলেন, সকালবেলা এইডস, এই যে আপনার চামড়া, আল্লাহর দেওয়া যে চামড়ার টিস্যু, এটার নাম হিউম্যান টিস্যু, এর নিচে রক্ত চলে, নালি আছে রক্তের, বড় ছোট মাঝারি ক্যাপিলারিস এগুলো আছে, এর ভিতরে রক্তের ভিতরে ভাইরাস ঢুকে যায়, এর নাম এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস, ঢুকে যায় রাত্রেবেলা, ঢুকে যায়,
রাতে ফুর্তি করলেন, রাতে ঢুকে গেছে, এর রক্তের ভিতরে যায় ঘুমায়। আপনি বউয়ের সাথে যদি 120 বছর সংসার করেন, ফাইন্নাহু গাইরু মালুমিন, ইসমে কুয়ে মালামত কে বাদ নেহি। বউ যদি আপনার 3টাও থাকে, 4টাও থাকে, 1টাও যদি থাকে, তার সাথে যদি আপনার বয়স 120 বছর, বউয়ের বয়স 90 বছর, তারপরেও যদি আপনাদের সেক্সুয়াল শক্তি থাকে, করেন, ফাইন্নাহু গাইরু মালুমিন। ওদিকে চোখ দেওয়া যাবে না, চোখ খুলে নিবেন আল্লাহ। তারপর ঘুমাবে 3 মাস, 3 বছর, একদিন চোখ খুলবে, যেদিন খুলবে সেদিন আপনি HIV ক্যারিয়ার, এইডস, কোনো চিকিৎসা নাই, নো ট্রিটমেন্ট, নো মেডিসিন হ্যাজ ইয়েট বিন ইনভেন্টেড বাই দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পারে নাই। পৃথিবীতে কথা শেষ, পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, 3 কোটি মানুষ কবরে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায়, এইডস আক্রান্ত হয়ে কোনো ওষুধ নাই, যার এইডস হবে চিকিৎসা নাই, বাংলাদেশে 13,000। থাইল্যান্ড একটা দেশ আছে, আমি গেছি আমার বিবি সহ, আমাদের দেশের বহু মানুষ, আরব দেশের বহু মানুষ ওখানে ফুর্তি করতে যায়, ওপেন সেক্স আমাদের দেশেও শুরু হয়েছে এগুলো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা যারা জান্নাতে চাই, নামাজ পড়বো, বাজে কথা ছেড়ে দেব, জাকাত দেব, অন্তরকে পরিষ্কার করব এবং বিয়ে করে ফেলবো, শয়তানি ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক আনায়েত করুন, আমিন। এবং এই এই কাজগুলো করলে জান্নাতের দরজা আমাদের জন্য খোলা হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।